হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল এপিসোড 6। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইফ স্টেটমেন্টের মাধ্যমে কোনো কন্ডিশন টেস্ট করা যায়, এবং কন্ডিশন টেস্ট যদি ট্রু হয় তাহলে আমাদের এই ইফ ব্লকের কোড রান করবে। যেমন আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার ইকুয়াল টু 10, এবং নাম্বার ইজ গ্রেটার দেন 5, টেস্ট ট্রু। সুতরাং আমাদের ইফ ব্লকের কোড রান করবে এবং দিস টেস্ট ইজ ট্রু। কিন্তু যদি আমাদের টেস্ট ফলস হয়, যেমন নাম্বার লেস দেন 5, এটা ফলস কারণ 10 5 থেকে ছোট নয়। আমরা যদি এখন এটা রিফ্রেশ করি কোনো রেজাল্টই দেখা যাবে না। কিন্তু আপনি যদি আপনার টেস্ট যখন ফলস হবে তখন কোনো রেজাল্ট দেখাতে চান, তখন কিভাবে দেখাবেন? তো এর জন্য আমাদের ইফ ব্লক যেখানে শেষ হয়েছে, এই কার্লি ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে, তারপরে লিখতে হবে এলস কার্লি ব্র্যাকেট। তারপরে আমাদের কন্ডিশন বা টেস্ট যদি ফলস হয়, আমরা যেই মেসেজটা শো করাতে যাব সেই মেসেজটা এখানে লিখতে হবে। যেমন ইকো এখানে আমাদের এই টেস্ট ফলস। তো ফলস হলে আমাদের এই এলস স্টেটমেন্টে যে কোড আছে সেই কোড দেখাবে। তো চলুন আমরা রিফ্রেশ করে দেখি, দিস টেস্ট ইজ ফলস। তো ইফ এর মাধ্যমে আমরা সিঙ্গেল টাইম আমাদের কন্ডিশন টেস্ট করতে পারি। তো আমরা যদি মাল্টিপল টাইম আমাদের কন্ডিশন টেস্ট করার প্রয়োজন হয় কিভাবে করব, তো চলুন আমরা সেটা দেখি। আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম ইকুয়াল টু মাহিম, আমরা টেস্ট করব ইফ নেম ইকুয়াল টু ফাহিম ইকো ওয়েলকাম ফাহিম। তো এখানে নেম ইকুয়াল টু মাহিম, তো আমি টেস্ট করেছি নেম ইকুয়াল টু ফাহিম, এটা ফলস, আমাদের এই কোড রান করবে না। এখন যদি আমি আরো অনেক নাম টেস্ট করতে চাই তো সেটা কিভাবে করব? তো আমাদের ফার্স্ট এই ইফ ব্লক যেখানে শেষ হয়েছে এই কার্লি ব্র্যাকেট, তার পরের থেকে লিখতে হবে এলস ইফ নেম ইউসেফ। তো আমাদের এখানে এই টেস্টের রেজাল্টও ফলস, তো আমাদের এই ব্লকের কোডও রান করবে না। তো আমরা আবারও টেস্ট করি, যেমন এলস ইফ নেম ইকুয়াল মাহিম এখানে আমাদের নেম ইকুয়াল টু মাহিম, তো নেম এর ভ্যালু আসলেও মাহিম। তো আমাদের এই টেস্ট ট্রু, সুতরাং আমাদের এই ব্লকের কোড রান করবে। তো চলো আমরা রিফ্রেশ করে দেখি, ওয়েলকাম মাহিম। আমরা শুধু ইফ স্টেটমেন্টের মাধ্যমে যে একবারই কন্ডিশন টেস্ট করতে পারি মানে, আর এলস ইফ আপনি যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন, এটা কোনো লিমিট নেই। এখন যদি এখানে মাহিমও না হতো, যেমন ধরেন নাহিম হতো, তখন আমার এটা শো করত না। যখন আপনার এই টেস্ট শেষ হবে যে এলস ইফ এলস ইফ, আপনি যতগুলো ভ্যালু টেস্ট করতে চান সবগুলো শেষ হওয়ার পরে আপনি এলস দিতে পারেন। তো যদি আপনার
ইফ স্টেটমেন্টের কন্ডিশন ট্রু না হয়, এলস ইফ এর কন্ডিশন ট্রু না হয়, বা আপনার যতগুলো এলস ইফ আছে কোনোটার কন্ডিশনই যদি ট্রু না হয়, তখন এই এলস ব্লকে যে কোড থাকবে সেটা দেখাবে। তো আমরা নেম ইকুয়াল টু মাহিম রেখেছি, তো আমাদের ইফ স্টেটমেন্টের কন্ডিশন টেস্ট করেছি নেম ইকুয়াল টু ফাহিম, এখানে নেম ইকুয়াল টু ইউসুফ, নেম ইকুয়াল টু নাহিম। তো আমাদের এই কোনো কন্ডিশনের রেজাল্টই বা কোনো টেস্ট রেজাল্টই ট্রু না, তো যখন কোনোটার রেজাল্ট ট্রু হবে না তখন আমাদের এই এলস ব্লকে যে কোড থাকবে সেই কোড রান করবে। আমরা এটা রিফ্রেশ করি, তখন আমাদের এটা রান করছে ওয়ার্ড ইজ মাহিম। কিন্তু যদি আমাদের এখানে যে কোনো একটা ট্রু হয়, যেমন আমরা এটাই দেখি, যদি এটাকে আমরা মাহিম করে দেই, তখন আমাদের এই কোডটুকু প্রিন্ট করবে, এই লেখাটুকু প্রিন্ট করবে, কারণ আমাদের এই নেম ইকুয়াল টু মাহিম। ওয়েলকাম মাহিম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।